নমস্কার বন্ধুরা, জীবনী কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি মালটা চা বানাবো। এই মালটা চা বানানোর জন্য আমার কি কি লাগছে দেখুন। মালটা বা কমলা লেবু একটা লাগছে, নিয়েছি মধু, নিয়েছি চা পাতা, নিয়েছি আর নিয়েছি ব্ল্যাক সল্ট। এবার দেখুন আমি কিভাবে এই মালটা চাটা তৈরি করি। প্রথমে এই মালটাটা বা লেবুটা কেটে নেব দুভাগ করে। এই যে বীজগুলো দেখছেন, এই বীজগুলোকে এরকম করে ছাড়িয়ে নেব। এই দেখুন বন্ধুরা, প্রথমে আমি এই বীজগুলোকে ছাড়িয়ে নেব। এই দেখুন, এই যে বীজগুলো ছাড়িয়ে নিলাম, দিয়ে এইভাবে, এই দেখুন এইভাবে পুরো কমলা লেবুটাকে বের করে নেব। দেখেছেন, এই দেখুন কি সুন্দর বেরিয়ে আছে। দিয়ে এই দেখুন সসপ্যানে নিয়ে নিচ্ছি। এই দেখুন বের করে নিলাম। আবার এই দেখুন, এই দেখুন বের করে নিলাম। দেখেছেন, এবার এই দেখেছেন কি সুন্দর বেরিয়ে গেল। এবার এই দেখুন, এই যে এগুলোতে এই টুথপিক নিতে হবে, দিয়ে যেমন ছাঁকনি জালি থাকে না, সেরকম ফুটো করে দিতে হবে। এই দেখুন, ব্যাস এটা হয়ে গেল। এবার এইটাকে আমি একটুখানি জল দিয়ে ফুটিয়ে নেব। দেখুন বন্ধুরা, এই লেবুগুলোকে আমি একটুখানি জল দিয়ে ফুটিয়ে নেবো সসপ্যানে। এবার দেখুন বন্ধুরা, এই কাপের এক কাপ জল দিয়ে ফুটিয়ে নিচ্ছে এই লেবুটাকে। দেখুন বন্ধুরা, এক কাপ জল দিয়ে প্রথমে মালটাটাকে ভালো করে ফুটিয়ে নেবেন। দেখেছেন কিরকম কালার চলে এসছে, একটা লাল লাল। এই দেখুন বন্ধুরা, মালটাটা জলের সঙ্গে ফুটে গেছে, আমার রসটা বেরিয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, টুথপিক দিয়ে মালটার খোসাটাকে যে চায়ের ছাঁকনি বানিয়েছিলাম, সেটা এই কাপের উপরে বসিয়ে দিলাম। এবার এর উপরে এই দেখুন এক চামচ চা দিয়ে দিলাম। এর উপরে যে মালটাটা সিদ্ধ করে নিয়েছি, এর জলটা এই দেখুন দিয়ে দিচ্ছি। দেখেছেন কিরকম চাটা সুন্দর তৈরি হচ্ছে। অনেক সময় দেখবেন যে চায়ে এটা গলছে না, তখন এরকম ফুটোটাকে আরেকবার করে নেবেন। এই দেখুন, এই দেখেছেন বন্ধুরা কি দারুণ চাটা হয়েছে, দেখার মতন চাটা হয়েছে। দেখেছেন, এবার এর সাথে আমি একটুখানি এই দেখুন ব্ল্যাক সল্ট মিশিয়ে দিচ্ছি, একটুখানি এই দেখুন মধু মিশিয়ে দিচ্ছি। কি দারুণ লেবুর গন্ধটা আসছে, কি বলবো আপনাদের। এবার দেখি চাটা কেমন হলো। এই দেখেছেন বন্ধুরা কি দারুণ চাটা হয়েছে। আপনারাও ঠিক এইভাবে চা বানাবেন, দেখবেন দারুণ খেতে হয়েছে। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয় তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখেছেন বন্ধুরা কি দারুণ চাটা হয়েছে। আপনারাও ঠিক এইভাবে চা তৈরি করবেন, দেখবেন শরীরের পক্ষে এটা খুবই উপকারী। আর এই লেবুর খোসাটা দিয়ে ছাঁকনি বানিয়ে চাটা ছাঁকলে একটা কি হয়, খুব সুন্দর লেবুর সেন্টটা পাওয়া যায়। আর আমার এই রেসিপিটা আপনাদের যদি পছন্দ হয় তবে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন।